আমি যখন মাদ্রাসায় পড়তাম, এখনো মাদ্রাসাতেই পড়াশোনা করি, আমার মনে আছে আমার একজন উস্তাদ ছিলেন, তার নাম হচ্ছে নেক আহমদ হুজুর। আপনি তো বলছেন হুজুররা বেশি একটা বড় লোক হয় না। মাদ্রাসার বেতন কত হয়? 7,000, 10,000, আচ্ছা অ্যাভারেজ 15,000, এর বেশি কিন্তু সাধারণত হয়। হুজুর পুরো জীবনের সমস্ত অর্থ একটা জায়গায় জমিয়েছিল, মোট হয়েছিল 7 লাখ টাকা। কুমিল্লার ভাইরা, 6 লাখ টাকা? 7 লাখ মানে হুজুরের কাছে 7 কোটি টাকা। হঠাৎ করে এই 7 লাখ টাকাই মাইর, 1 টাকাও আর নাই। আমি জানতে পেরেছি আগের দিন যে হুজুরের 7 লাখ টাকা মার হয়ে গেছে, নিশ্চিত কালকে ক্লাস আর হবে না, আমি খুব খুশি। উমা, তারপর দিন ক্লাসে যাব কি? তার আগে হুজুর ঘরে বসে আছে, বললো হুজুর আপনার 7 লাখ টাকা মাইর আমি ক্লাসে মানে? হুজুর বললো বাবা আজ আছি কাল নাই, টাকাও আজ আছে কাল নাই।